শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। বেশি লাভের আশায় বিনিয়োগকারীরা কয়েকটি নির্দিষ্ট খাতে শেয়ার ক্রয় করায় সূচক 8.35 পয়েন্ট বৃদ্ধি পায়। স্টক ব্রোকাররা প্রস্তাবিত ন্যূনতম পরিশোধিত মূলধন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং তাদের কার্যক্রম চালিয়ে যেতে হলে এটি প্রত্যাহার করতে হবে। চলতি বছরের প্রথম চার মাসে সরকারের তহবিল থেকে এডিপি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 31,692 কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে বিক্রি কমে যাওয়ায় রানার অটোমোবাইলস চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে 28 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। চলতি বছরের নভেম্বরে ব্যাংকগুলোর ঋণের হার প্রায় 11% বেড়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।